শিবনগর এলাকায় রাজীব সান নামে এক ভদ্রলোকের বাইসাইকেল চুরি হয়েছিল কিছুদিন আগে এবং উনি আগরতলা পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ অনুসারে পূর্ব থানার পুলিশ এক কথাচোর সুজিত সাহা নামে যুবককে আটক করতে সক্ষম হয় এবং সে চুরের কাছে একটি নয় প্রায় ছয়টি বাইসাইকেল উদ্ধার করে পূর্ব থানার পুলিশ এবং যার বাজার মূল্য আনুমানিক ১,০০,০০০ টাকা হবে বলে জানান পূর্ব থানার পুলিশ। আমাদের কাছে একটা বাইসাইকেল থেফটের একটা কমপ্লেন আসে, তো বাইসাইকেল থেফটের কমপ্লেন আসার পরে আমরা এটা কেস রেজিস্টার করে আমরা সোর্স অ্যাঙ্গেজ করার পরে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একটা সাসপিসিয়াস একজন লোককে আইডেন্টিফাই করি এবং সিসি ক্যামেরা ভেরিফাই করে ওকে আইডেন্টিফাই করা হয়। তারপরে ওকে ইন্ট্রোডাকশন করে বাইসাইকেলটা গাঙ্গাইল রুটে রামনগরের জন্য রামনগর রুট থেকে রিকভারি হয়ে একজনের কাছে বিক্রি করেছিল, তো এবং সেগুলি বাইসাইকেলটাও রিকভারি করে আনা হয়। পরবর্তী স্টেজে তারকে আরও ইন্ট্রোডাকশন করা পরে সে আরও বলে যে আরও কয়েকটা সাইকেল চুরি করেছে অ্যাকর্ডিংলি, আরও পাঁচটা বিভিন্ন ওই গিয়ারওয়ালা বাইসাইকেল যেগুলো গিয়ার থাকে এক একটা বাজার মূল্য প্রায় ১৫,০০০ টাকা রিকভারি করা হয় এবং এগুলো আমরা আরও তারা ফার্দার ইন্ট্রোডাকশন করছি। এতটুকু পর্যন্ত আমাদের কটা সাইকেল পেয়েছেন? টোটাল ৬টা সাইকেল আমরা পেয়েছি। আনুমানিক বাজার মূল্য কত? আনুমানিক বাজার মূল্য প্রায় নিয়ার অ্যাবাউট ১,০০,০০০ টাকা ৬টা। এখন পর্যন্ত কতজনকে আটক করতে পেরেছেন আপনারা? এই আটক একজনকে আটক করেছি, আরেকজনকে যার কাছে বিক্রি করেছে তাকেও আটক করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।